ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট থেকে পুঁজিবাজারে 54,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আয়োজিত পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও সুরক্ষা নিয়ে আলোচনা সভায় তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শেয়ার বাজারকে ক্যাসিনোতে রূপান্তর করেছিল। পুঁজিবাজারকে আবারও চাঙ্গা করতে শেয়ারবাজার সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তাদের মতে, পুঁজিবাজারে কারসাজিকারীদের বিচার না হওয়ায় বারবার একই ভুল হচ্ছে। দ্রুত শেয়ারবাজারে কারসাজিকারীদের বিচারের দাবি জানানো হয় অনুষ্ঠানে। 54,000 কোটি টাকা এই 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 5ই আগস্টের পরে এই শেয়ারবাজার থেকে লুট করা হয়েছে, এটা এই এই রক্তক্ষরণ কে থামাবে, এই ক্ষতিপূরণ কে দিবে, আমরা এর জবাব চাই, এর জবাব চাই। কাট পেস্ট রিফর্মটা সমাধান না। আমরা আজকে এখান থেকে শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা পূর্ণাঙ্গ কমিশন করবার দাবি করছি। এই কমিশনের কাজ হবে হচ্ছে বিনিয়োগকারীদের সাথে তারা কথা বলবেন, অর্থনীতিবিদদের সাথে তারা কথা বলবেন, তারা স্টক এক্সচেঞ্জ বোঝেন, ঢাকা এবং চিটাগংয়ের মার্কেট বোঝেন, তাদের সাথে কথা বলবেন।